আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আপনার মাঝে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটি একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। এটি হচ্ছে সেতু এনজিও। তো এখানে টোটাল দুইটি ক্যাটাগরিতে 120 জন লোক নিয়োগ করা হবে, যেটি একটি বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান। তো এখানে আপনারা সারা বাংলাদেশ থেকেই আবেদন করতে পারবেন। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং বয়স, কীভাবে আপনারা আবেদন করবেন, সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো। তবে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে আমার ছোট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা স্বাগতম। আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস, এটি সার্চ করলেই আমার এই চ্যানেলটি পাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট ভিডিও পাবেন। প্লাস ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা অ্যাপ্লাই লিঙ্ক প্লাস ওয়েবসাইট লিঙ্ক দুটোই পাবেন, যেখান থেকে খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও আবেদন করতে যদি কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব। তো সবশেষ আপনাদের মাঝে একটাই কথা যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, যাতে আরও আপডেট ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায়। আবারও চলে আসলাম মূল ভিডিওতে। এটি হচ্ছে সেতু এনজিও, যেটা নিয়োগ বিজ্ঞপ্তি দিছে। সেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা। বিগত 42 বছর যাবৎ ক্ষুদ্র ঋণ কর্মসূচি, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, যুব উদ্যুক্তকরণ, শিশু শ্রম নিরসন, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থা বর্তমান খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের 16 জেলায় প্রায় 2 লক্ষ পরিবারের সেবা প্রদান করছে। এমআরএ নিবন্ধনভুক্ত এবং পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দরিদ্র বিমোচন কর্মসূচি আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাবঞ্চিত গণমানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে শুধু দুইটি পদেই আপনাদের নিয়োগ করা হবে, একটা হচ্ছে পদের নাম শাখা ব্যবস্থাপক এবং 2 নম্বর পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার। তো প্রথমে যেটি পদের নাম 1 নম্বর দিচ্ছে সেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক, পদসংখ্যা এখানে আছে 20 জন। এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর, বয়স হচ্ছে 28 থেকে 35 বছর হতে হবে, সংশ্লিষ্ট পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশকাল 24,050 টাকা এবং নিয়মিতকরণের পর 27,900 টাকা। তারপর 2 নম্বর যেটি পদ সেটি হচ্ছে ফিল্ড অফিসার, পদসংখ্যা আছে 100 জন, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক, এখানে কোনো অভিজ্ঞতার দরকার নেই, বয়স 25 থেকে 35, অভিজ্ঞতা প্রযোজ্য নয়। শিক্ষানবিশকালে এখানে বেতন স্কেল হবে 18,000 থেকে শুরু হবে এবং নিয়মিতকরণের পর এটা বেতন 20,800 হবে। তো এখানে কিছু শর্তাবলী আছে, শর্তাবলীগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তাও যেহেতু অল্প শর্তাবলী আমি অবশ্যই পড়ে দিচ্ছি আপনাদেরকে শর্তাবলী। 1 নম্বর শিক্ষানবিশকাল 6 মাস, মানে 6 মাসে আপনাদের কোনো বেতন বৃদ্ধি হবে না, 6 মাস পর বেতন বৃদ্ধি হবে। 2 নম্বর নিয়মিতকরণের পর চাকরির সংস্থার চাকরি বিধান অনুযায়ী, এটা হচ্ছে উৎসব ভাতা, নববর্ষ ভাতা 10%, সিপিএফ বিমা এবং আনুতোষিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। 3 নম্বর সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন। 4 নম্বর 1 ও 2 ক্রমিকে মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন এবং 5 নম্বর সকল পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন। 6 নম্বর অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সসীমা শিথিলযোগ্য। 7 নম্বর যেটি লিখছে সেটি হচ্ছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য, চাকরি নিয়মিতকরণের পর ন্যূনতম 3 বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে। 8 নম্বর যেটা, চাকরিতে যোগদানের সময় 10,000 টাকা ফেরতযোগ্য জামানত, 10,000 টাকা যে জামানত দেবেন সেটা অবশ্যই ফেরত দেবে। 9 নম্বর প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে। 10 নম্বর এটা হচ্ছে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়ন ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে, মানে আপনাদের যে টার্গেট দেওয়া থাকে আপনারা যদি টার্গেট পূরণ করতে পারেন তো অবশ্যই আপনাদেরকে উৎসাহ ভাতা দেওয়া হবে। তারপর হচ্ছে 11 নম্বর ধূমপাই ও মাদকাসক্তদের আবেদন নিরুৎসাহিত করা হচ্ছে, মানে ধূমপান আসলে কেউ পছন্দ করে না, তাই আগেই আলাদা বলে দিছি, মানে ধূমপান ও মাদক সেবীদের জন্য এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তারপর এটা আবেদন করবেন কোথায়, কোন ঠিকানায়, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে পূর্ণজীবন বৃত্তান্ত
মানে হচ্ছে বায়োডাটা, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র সহ সকল শনাক্তপত্রের কপি, মোবাইল নাম্বার উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী 22 মে 2024 22 তারিখের মধ্যে, মানে মে মাসের 22 তারিখের মধ্যেই অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু TNT কলোনি রোড কোটপাড়া পোস্ট নম্বর 10 কুষ্টিয়া 7000 ঠিকানায় সরাসরি কুরিয়ার ডাকযোগে পাঠাইতে হবে। মানে এই 22 মের মধ্যে কুষ্টিয়ার যে ঠিকানা দিছে আপনাদের TNT কলোনি রোড কোটপাড়া পোস্ট নম্বর 10 এই ঠিকানায় আপনাদেরকে সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে 22 তারিখের মধ্যে পৌঁছে দেবে। প্রত্যেকের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। তাই হচ্ছে সেতু অনুযায়ী আজকে নিয়োগ, 120 জন লোক নিয়োগ করা হবে। আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন, তো অভিজ্ঞতা নেওয়ার জন্য চাকরি করতেই পারেন। তো আজকের পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।